হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দামি দামি কিছু ইভেন্ট এবং অ্যাডভান্স সার্ভারে কি কি আসছে, এবং আমাদের হোলিতে যে একটা গান আসছিল ডিএনএম ড্যান্স, তো এটার মাইলস্টোন মানে মাইলস্টোনে রিওয়ার্ড আছে, তো সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তাছাড়া আর্কিটেক্ট ব্লুর যে ইনকিউবেটার ছিল সেই ইনকিউবেটার ব্যাগ, তো বেশি কথা বলবো না, ভিডিওতে চলে যায়, ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আমাদের ইন্ডিয়ার সার্ভারে হোলিতে একটা গান আসছিল ডিএনএম ড্যান্স, তো এখানে এটাই 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন, তো এগুলো ভিউস অ্যান্ড মাইলস্টোন কমপ্লিট হলে এখানে একটা বানির এগের একটা আবার একটা ব্যানার, তারপর বানির একটা লুট বক্স, তাছাড়া হাতি নাকি পান্ডা নাকি আন্ডা এগুলো একটা দিবে। তাছাড়া অ্যাডভান্স সার্ভারে আমাদের দেখা যাচ্ছে যে ট্রেনিং গ্রাউন্ড, মানে অ্যাডভান্স সার্ভারে ট্রেনিং গ্রাউন্ডটা কেমন হবে, তো সেটা দেখে নেন নিউ ট্রেনিং ইসল্যান্ড। তো তাছাড়া দেখা যাচ্ছে যে নতুন একটি পেট আসছে, তো পেটটি এলিয়ানদের মতন দেখতে মনে হয়, যে দামে তো কুচিত সেই পেট হইতে পারে, সেটা নিয়ে একটা পেট হইবে। তো এটা অ্যাডভান্স হবে আইসে নোভো পেট এটিলিয়ান, তো এটার দেখতে এমন হইবে, তো দেখতে পাইতেছেন না, এটা অ্যাডভান্স সার্ভার থেকে নেওয়া। তো পেটটার অ্যাবিলিটি কী হবে সেটা এখনও জানা যায় নাই, আমাদের মানে অ্যাডভান্স সার্ভারে সবাই প্লে করে বললে পরে হইবে। তাছাড়া দেখতে পেতেছেন নতুন একটা বন্দুক কোড, তো এই বন্দুকটা এআরএমর একটা বন্দুক হবে, আর এটা দেখতে মারাত্মক। এখন এটার কাজ কেমন অ্যাবিলিটি হইবে, মানে দূরের রেঞ্জে তো আমার মনে হইতেছে ভরপুর ড্যামেজ দেবে এমন মনে হইতেছে, দেখে তাগড়া তাগড়া একটা স্কিম মনে হইতেছে। তাছাড়া দেখা যাইতেছে ইউএসপি 2 নামে আসতেছে, ইউএসপির নতুন একটা ভার্সন, তো এটা হয়তো G18-এর সাথে ভালো হবে, আর আগের ইউএসপির সাথে ভালো হবে, কিন্তু ডিজার্ট ইগলের মতন আর কাজ করবে না, কারণ ডিজার্ট ইগল তো ডিজার্ট ইগলই, আর ইউএসপি তো ইউএসপি, ইউএসপি এটা ভালো হইবে না, তাছাড়া মোটামুটি ভালোই হবে আগের ইউএসপি থেকে। তো পরবর্তী যে এই জিনিসটা সেটা হচ্ছে আমাদের ইভো M8 18-7, মানে দুই গুলি শটগান যারে কয়, তো আস্তে আস্তে সব কিছুরই স্ক্রিন চলে আসবে, ইভো চলে আসবে, মনে করেন যে যেটা টাকা দেয় স্ক্রিন নেবেন সেটার সাথে ভালো অ্যাবিলিটি দিয়ে দুদিন পর আর একটা বাইর করে দিবে, এমন হইতেছে। এটা হলো পে টু উইন গেম, মানে টাকা আছে তাইলে আপনি পেরে হইতে পারবেন। তাছাড়া পরবর্তীতে একটা ক্যালেন্ডার দেখা যাইতেছে, মানে বানি ইভেন্টের মতন একটা ক্যালেন্ডার দেখা যাইতেছে, এবারের বান্ডে মানে বান্ডেলগুলো কিছু ভিন্ন, তো এখানে ফিমেল বান্ডেল দেখতেছেন, এটার একটা মেল বান্ডেল আছে, বান্ডেলটা ভিডিওতে যদি পাই তাহলে দেখাই দেবো, আর না পাইলে তো দেখাইতে পারতেছি না। তো এখানে বহুত কিছুই দিতেছে, গাড়ির স্ক্রিন আরও বহুত কিছু দিতেছে, তো গাড়ির স্ক্রিনটা পাকিস্তানে ডেলি লগইনে 5 দিন লগইনে পারমানেন্ট দিয়ে দিয়েছিল ফ্রিতে। তাছাড়া আরও বিভিন্ন জিনিস, তো এখানে দেখতে হইতেছেন যে ফ্লেমিং রেড, মানে এটা হচ্ছে ইনকিউবেটার, তো এটা ইনকিউবেটার হচ্ছে আর্কটিক ব্লু বান্ডেল, মানে নাকি অ্যান্টিক ব্লু বান্ডেল, তো অ্যান্টিক ব্লু বান্ডেলেরই মানে দেখতে খালি একটু কালার ভিন্ন দেখতেছেনি, খালি কালার ভিন্ন রেখে এগুলোর নাম আলাদা আলাদা দিয়ে সেরে রেখে দিছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন রেড সেল, তো এটা থাইল্যান্ডের সার্ভারে দেখা যাইতেছে শুধুমাত্র 31 তারিখ, মানে আজকের দিনের জন্যই ডাইরেক্ট স্টোরে, এটা কোনো ওয়েব ইভেন্ট বা কোনো মিষ্টি সব মুষ্টি সব কোনো কিছু না, ডাইরেক্ট ওয়েব ইভেন্টে এলিট পাসে ডিসকাউন্ট দিছে, গেম মনে হয় ভরপুর গঞ্জিকা সেবন করছে এর জন্য এটা হইতেছে, যে নাইলে এ পর্যন্ত কোনো সার্ভারে এরকম দেখা যায় নাই, গেম কী থেকে কী করতেছে আল্লাহ জানে, তো এটা জ্ঞানের বিষয়। তাছাড়া ব্রাজিল সার্ভারে দেখতে পাচ্ছেন বানি ইভেন্টের মতন একটা কি ইভেন্ট, ডিয়াস লগ ইন, তো যেসব রিওয়ার্ড আমাদের সার্ভারে দিবে মানে মাইলস্টোনে সেগুলো এখানে অলরেডি চলে আসে, তো এই বান্ডেলটা আগেই দেখছি, কিন্তু দীপগাড়ি আরও বিভিন্ন জিনিসপত্র এই জায়গা আলাদা আলাদা ফ্রিতে দিবে। তো এখানে বানির মাথার মতন দেখা যাইতেছে, এটার মতন একটা আইসে কল ব্যাক ইভেন্ট আমাদের সার্ভারে দিছে, তো এই গাড়ির স্ক্রিনটা মনে হচ্ছে পুরেন, আগে দেখা গেছে এই গাড়ির স্ক্রিনটা, বান্ডেলটা ওপি হবে। তাছাড়া এখানে দেখতে পাইতেছেন ব্রাজিল সার্ভারেই একটা লাক রয়্যাল, তো এটার নাম কি ইসো চোলা রয়্যাল, তো এখানে দেখতে পাইতেছেন যে 3, 6, 8, মানে 8টা বান্ডেল রয়েছে, 8টা বান্ডেল লাক রয়্যালে রয়েছে, তো এটা কেমন জানি অমানঞ্চ হয়ে গেল, এটা সম্পর্কে অত জানি না। তাছাড়া আমাদের সার্ভারে ফ্রি ফার্মার কামিং সুন, মানে এটাই হয়তো পেট, মানে যে পেট আছে সেগুলো কোনো কিছু খাওয়াইতে হবে, খাওয়াই দেয় মানে পেট ফুট খাওয়াইলে পরে হয়তো কোনো ইভেন্ট দেবে সেগুলো খাওয়াই দেয়, পয়েন্ট পাবো সেই পয়েন্ট দিয়ে মনে করেন যে ভালো কিছু রিওয়ার্ড দেবে সেগুলো ক্লেম করে নিতে হবে। তো আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, ধন্যবাদ ভিডিওটি দেখানোর জন্য।